হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাই টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু। সবার প্রথমে ইনফিনিক্স S5 বাংলাদেশে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যেটা ইন্ডিয়াতে অনেক দিন আগে লঞ্চ করেছিল। এবং আপনি যদি এই মোবাইলে আনবক্সিং ভিডিও রিভিউ না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি অবশ্যই গিয়ে দেখতে পারেন এই ভিডিওটা শেষ করার পরে। তো আজকের ভিডিও হলো রিয়েলমিকে নিয়ে। Realme 5 সিরিজের নতুন একটি মোবাইল ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে 2020 সালে, যেটা Realme 5i ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। এবং এই মোবাইলটি লঞ্চ ডেটও কনফার্ম হয়ে গেছে। এই মোবাইলটার প্রাইস কত হবে, ইন্ডিয়ান প্রাইস এবং বাংলাদেশ প্রাইস, তো আজকের আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে ফুল শেয়ার করব। আর আপনি যদি এই Realme 5i এর জন্য অপেক্ষা করছেন, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো আজকের আর বেশি না বকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে এই মোবাইলের ডিজাইন নিয়েই কথা বলা যাক। এই মোবাইলে আপনারা দেখতে পাবেন Realme 5, 5 Pro এবং 5S এর মতো ব্যাকসাইডে পলিকার্বনেট বডি। পলিকার্বনেট বডি হওয়ার সত্ত্বেও এই যে একটা ডিজাইন খুব সুন্দর পাবেন, চকচক করছে ডিজাইনটাও, যেমন কি গ্লাস ফিল আপনারা দেখতে পাবেন এই মোবাইলটি থেকে। আর তার সঙ্গে সঙ্গে থাকছে ব্যাকসাইডে কোয়াড ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ তো থাকছে, আর তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও। ডিজাইন মোটামুটি ভালো পাবেন এই মোবাইলটি থেকে। এরপরে বলা যায় এই মোবাইলের ডিসপ্লে কিনে। ডিসপ্লে কথা বলা যায় তো এখানে আপনারা দেখতে পাবেন 6x5 ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আর তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন আপনার এখানে কর্নিং গোল্ড গ্লাস 5 প্রোডাকশানও। ডিসপ্লে কোয়ালিটি ভালোই পাবেন ডিসপ্লে। আমি কেননা Realme 5S ইউজ করেছি, এর যেটা ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো আমি ইউজ করেছি মোবাইলটি, সেই জন্য বললাম Realme 5 এর ডিসপ্লে কোয়ালিটিও আপনারা খুব ভালো পাবেন এই মোবাইলটি থেকে। এরপরে যাওয়া যাক মেন পার্টের দিকে, যেটা পারফরমেশান অর্থাৎ প্রসেসার। কেননা প্রত্যেকটি মোবাইলের মেন হলো প্রসেসার। প্রসেসার যত ভালো হবে মোবাইল টিকে থাকার সম্ভাবনা ততই ভালো। কেননা গেমিং পারফরমেন্স এখন প্রত্যেকটা মানুষ কিসের জন্য মোবাইল কিনে, গেমিং বেশি, যারা বেশি গেম খেলে তাদের জন্য প্রসেসরটা খুব প্রয়োজনীয় লাগে। তো এই মোবাইলের মধ্যে কলকমের প্রসেসর তো অবশ্যই থাকছে, কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি কোন প্রসেসরটা দেওয়া হবে। কিন্তু আমার যতদূর সম্ভব এখানে আপনারা পাবেন কলকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। কেননা এই মোবাইলের যেটা প্রাইস থাকবে অনেক কম দাম, কম প্রাইসের মধ্যে এই প্রসেসরটা দেওয়া হয় অটোমেটিকলি। এই প্রসেসরটা খুব একটা পাওয়ারফুল প্রসেসরও পাবেন, আপনি যদি কোনো গেম খেলেন খুব ভালোভাবে খেলতে পারবেন এই মোবাইলটি থেকে। গেমিং পারফরমেন্সও আপনারা ভালোই পাবেন এই মোবাইলটি থেকে। আর তার সঙ্গে সঙ্গে থাকছে ডেডিকেটেড সিম স্লট সাপোর্ট, আপনি এখানে ডুয়েল ভোল্টেজ সিম তো লাগাতে পারবেন, আর তার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি আসছে 2টি র্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে, 3GB, 32GB, 4GB, 64GB, যেটা UFS 2.1 স্টোরেজ আপনারা পেয়ে যাবেন এই মোবাইলটি থেকে। স্টোরেজ তো ভালো পাবেন, এসব নিয়ে কোনো কথা নেই। এরপরে যাওয়া যাক এই মোবাইলের ক্যামেরাকে নিয়ে। ব্যাকসাইডে আপনারা দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে মেন সেন্সার আপনারা এখানে দেখতে পাবেন 16 মেগাপিক্সেল, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখানে 8 মেগাপিক্সেল একটা সেকেন্ডারি সেন্সার, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার লেন্স। আর এর সেলফি ক্যামেরার কথা বলা যেত, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাচ্ছেন। আপনারা ভাবছেন এখানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কিসের জন্য দেওয়া হয়েছে, কেননা আপনারা জানেন অবশ্যই এটা Realme 5S এর সাকসেসার Realme 5i। কেননা এখানে যে প্রাইসটাও রাখা হয়েছে অনেক কম দাম, যেটা আপনি ভাবলেও আপনি আশা করতে পারেন না এর প্রাইস এত কম হবে। তো প্রাইসের কথা পরেই বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড পাই সাপোর্ট, যেটা 9 সঙ্গে আসছে। তার সঙ্গে সঙ্গে আপনারা পাচ্ছেন কালার ওয়েস 6.1 সাপোর্ট। এবং এরপরে বলা যায় এর ব্যাটারিকে নিয়ে, তো এখানে আপনারা পাবেন 5000mAh পাওয়ারফুল ব্যাটারি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখানে টাইপ সি কেবল, আর তার সঙ্গে সঙ্গে থাকছে 10W একটা নর্মাল চার্জার। আপনার এখানে ফাস্ট চার্জারও পাচ্ছেন না, টাইপ সি কেবলও পাচ্ছেন না। আপনি যদি আপনার মোবাইলটি ইউজ করেন 2 থেকে 3 দিন আপনার মোবাইলটি ইউজ করতে পারবেন, কেননা এখানে দেওয়া আছে 5000mAh পাওয়ারফুল ব্যাটারি। এরপরে বলা যায় এই মোবাইলের দামের কথা। এই মোবাইলটির যেটা দাম রাখা হয়েছে 3GB 32GB ইন্ডিয়াতে আপনারা পাবেন কেবলমাত্র 8000 টাকায়, আর বাংলাদেশের কথা বলা যায় তো 11 থেকে 12 হাজার টাকার মধ্যে এই মোবাইলটি আপনারা বাংলাদেশে
পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই প্রাইসের মধ্যে খুব ভালো একটা মোবাইল হবে আমার মতে। আর আপনি যদি এই রিয়েলমি 5i এর জন্য অপেক্ষা করছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই মোবাইলটির লঞ্চ ডেটের কথা বলা যায় তো 9 জানুয়ারি এই মোবাইলটি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। খুব ভালো মোবাইল হবে এবং ইন্ডিয়াতে লঞ্চ হতে দাও এই মোবাইলে আমি ফুল রিভিউ নিয়ে আসবো আমি আপনাদের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল রিয়েলমি 5i এর ফুল স্পেসিফিকেশান। এই ছোট্ট ভাইয়ের ভিডিওটি যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, আর এই ছোট্ট ভাইটাকে একটু সাহায্য করুন। আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার ফ্রেন্ড।